মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক, উনি হচ্ছে করোনা ভাইরাস টিকা নেয়ার একটা অভিনয় করছেন, রাইট, শুটিং করছেন, সেটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। আমি সেটা নিয়ে দুই লাইন কথা বলতে চাই, তবে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে খেলবো। আমার অ্যাঙ্গেলটা কোথায় একটু ডিফারেন্ট সেটা একদম লাস্টে আমি সেটা টাচ করব। তো এটার প্রাসঙ্গিক কিছু কথা প্রথমে বলে নিই, সেটা হচ্ছে যে উনি কেন অভিনয় করলেন। উনি অভিনয় করছেন কারণ হচ্ছে উনি আগেই টিকা দিয়ে ফেলছিলেন, তো এখন আবার পরবর্তীতে নতুনভাবে হচ্ছে টিকা দেওয়ার হচ্ছে ছবিতে ধারণ করে এটা দেখাবে আর কি, দেশকে দেখাবে, দেশবাসীকে, যে উনি টিকা দিচ্ছেন, টিকা নিচ্ছেন। এই সেই এখন এটা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে আমি অনেস্টলি আই এম নট গেটিং ইট। কারণ হচ্ছে ক্যামেরার সামনে অভিনয় করা এটা তো একটা লাইক খুবই একটা কমন বাস্তবতা হিসেবে আমরা মেনে নিছি। লাইক ক্যামেরা মানেই হয়েছে দুই নাম্বারই, ক্যামেরা মানেই ফটকামি, মিডিয়া মানেই ফটকামি। তো এটা দেখেন যে যে কোনো সময় আপনি ধরেন আমরা যে দেখে আসছি আজীবন ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রধান অতিথি পুরস্কার দিচ্ছে, তো যে পুরস্কার নিচ্ছে সে ধরে এমন করে ক্যামেরার দিকে হাক করে তাকে আসে দুজন মিলে, এমন স্টিল পিকচার হয়ে, সরি ক্যামেরা যদি এদিকে হয় আর কি, মনে করেন যেমন করে হ্যাঁ স্টিল হয়ে দাঁড়ায় আসে কিছুক্ষণ, 2-30 সেকেন্ড পোজ দিচ্ছে আর কি, বেসিক্যালি তার ফটোগ্রাফাররা ছবি তুলবে, এগুলো আমরা জীবনভর দেখছি। তারপর আমরা দেখি যে যে ধরেন আপনার কোনো সন্ত্রাসী যদি ধরার পর মিডিয়া হইতেছে বলবে এই আস্তে আস্তে হেঁটে আসেন, আস্তে আস্তে হেঁটে আসেন, তারপর সন্ত্রাসীর পুলিশ দুই পাশ থেকে আস্তে আস্তে ধরে ধরে শুটিং করে করে হেঁটে হেঁটে আসবে, কমেডি আর কি। ইভেন এখনকার সময় যে বিয়ে হয়, বিয়ের প্রোগ্রামগুলোতে হইতেছে যে ভিডিও করে ভিডিওগ্রাফাররা বা ছবি তোলে, এরা সুতা বয়ফ্রেন্ড মানে হাজব্যান্ড ওয়াইফকে বলবে যে আপনি একদিকে আপনি আপনার ওর দিকে তাকান, তো তারপর হয়তো সেভাবে ধরেন তো ধরে ক্যামেরার দিকে একটু তাকায় হাসেন, তো বেসিক্যালি পোজ দেয়া বেসিক্যালি যেটাকে বলে। যেটা আমি খুব ক্লিয়ারলি বিয়ের সময় বলে দিছি যে আমি সব ঢং ফঙে নাই, আমি কোনো পোজ মোজ দিব না, যেমন করে ধরে বউ স্বামীর মুখের দিকে তাকিয়ে আসে, স্বামী স্ত্রীর মুখের দিকে এমন করে তাকায় থাকে আসে না কিছু, আমার কাছে শ্যাস্রামি লাগে দেখি, তো আমি অবশ্যই রাজি হইনি করতে এগুলো। তো এই এই শ্যুটিং ক্যামেরা মানেই ক্যামেরার সামনে নাটক শুরু করে দিতে হবে, এটা তো নতুন কোনো ব্যাপার না, রাইট। ইভেন আপনার এই যে বিয়ের ভিডিওগুলো করে, এখন বিয়ের ভিডিওতে বর এবং হইতেছে কোণে হেঁটে আসতেছে, হ্যাঁ, তো ভিডিও করতে গেলে যেহেতু হাত কাঁপে, আপনি যদি নর্মাল হাঁটার স্পিডে ভিডিও করতে যান তখন হাত কাঁপবে না ক্যামেরা, ভিডিও কোয়ালিটি ভালো হবে না, কিন্তু আপনি আস্তে আস্তে হেঁটে আসেন তাহলে ভিডিওটা ভালো হবে। তখন ভিডিওগ্রাফার আস্তে আস্তে হেঁটে আসবে, তো ভিডিওগ্রাফারের সাথে তো একই পেস মেনটেন করতে হবে বর কোণেকে, এখন বর কোণেকে আস্তে আস্তে স্লো মোশনে হেঁটে আসতে হবে। তো আমি ওটাও আমি রাজি হইতাম না, আমি খেয়াল করি না, আমার বিয়ের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কম্পিউটারটা খুলে দেখি যে আমার এই কম্পিউটারে নাই, তো এই জন্য আর পিন নেই, যে আমাকে এরকম আমি বউ নিয়ে হেঁটে চলে আসতেছি, ভিডিওগ্রাফার বল এই ভাই আস্তে 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 হেঁটে আসেন, হ্যাঁ আস্তে আস্তে কদম ফেলেন, স্লো মোশনে কদম ফেলেন। তো আমি ঘটনার আকস্মিকতায় আমি আসলে মানে দিশা পেয়ে উঠি নাই, যে কারণে আমি কমপ্লাই করে ফেলছি, কিন্তু আমি মানে দিশা পাইলে আমি হয়তো করতাম না, আমি হয়তো বলতাম যে কিসের কি, আমি আমার মতো হাইটটা যাবো ভিডিও করতে পারলে কারণ না পারলে নাই, রাইট। সো ক্যামেরা মানে দুই নাম্বারই, ক্যামেরা মানে অসাধুতা, অসততা, নাও এটার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে কি না সেটা ভিন্ন আলাপ, রাইট। ক্যামেরার ভিডিওর স্বার্থে, ভালো ভিডিওর স্বার্থে এটা করা হয়, অনেক ক্ষেত্রে আবার অসততা থাকে। তো যেই কারণে ওয়ান অফ দ্য রিজনস আমি যেই কারণে আমার চ্যানেলে আমি যে কথা বলি কথ্য ভাষায়, এটার অনেক কারণ আছে, সেটার একটা রিজন হচ্ছে ক্যামেরার সামনে অনেস্ট থাকা, ক্যামেরার সামনে অভিনয় না করা, কারণ ক্যামেরা মানেই অভিনয়। তো আর কী কী কারণ আছে, অনেক কারণ আছে, সেগুলো আমি কখনো ব্যাখ্যা করবো হয়তো, আই ডোন্ট নো, 10,000 যখন সাবস্ক্রাইবার হবে বা 50,000 বা 1,00,000 সাবস্ক্রাইবার যদি হয়, যদি ততদিন পর্যন্ত ভিডিও বানাই, তখন হয়তো কোনো একটা এপিসোড হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করবো। বাট যা হোক, তো একটা কারণ হচ্ছে সেটা যে ক্যামেরার সামনে বসলেই যে এখন শুদ্ধ বাংলায় বলতে হবে, শুদ্ধ বাংলাটা বলা মানেই হচ্ছে ইউ আর নট বিইং ইউর সেলফ, ইউ আর বিইং সামওয়ান এলস, ইউ আর অ্যাক্টিং, রাইট। সো সেই জিনিসটা আমার অপছন্দ, আমি ইনফর্মাল এবং সৎ ডিসকাশন রাখতে চাইছি। সো এনিওয়েজ, সেটা অন্য আলাপ, কিন্তু আমি যেই জিনিসটা এখানে আমি এস্টাবলিশ করতে চাইলাম সেটা হচ্ছে যে যে ক্যামেরার সামনে পোজ দেয়া এটা তো নতুন কিছু না, তো পাবলিকে তো অবাক হইতেছে কেন। হ্যাঁ একটা পয়েন্ট আছে যেটা যে মানুষ ভাবছে যে উনি টিকাই দেয় নাই, পুরাটাই হইতেছে ওনার অভিনয়। সো ওনার যেহেতু মন্ত্রী হয়ে টিকা দিচ্ছে না, তার মানে টিকার নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন আছে, নির্ভরতা নিয়ে বা আস্থার জায়গা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু পরে উনি জানালেন যে না উনি টিকা অনেক আগেই দিয়ে ফেলছেন, বিটিভির শুধু বিটিভির ক্যামেরা সেটা ভিডিও ধারণ করছিল, তো অন্যান্য যত চ্যানেল আছে এরা তোর ধারণ করার অ্যাক্সেস পায়নি, এদের সবার জন্য এখন আবার নতুন করে উনি পোজ দিতে রাজি হয়েছেন। আর হচ্ছে যে যেটা অরিজিনালি দিছে সেই ভিডিওটা একটু দেখাবো, সেটার মধ্যে আপনারা দেখবেন যে ওনার মুখে মাস্ক আছে। সো বেসিক্যালি ওনার মুখে মাস্ক আছে মানে যখন উনি টিকা নেয়ার নিছে বাস্তবে, এবং মাস্ক ছাড়া উনি আসছে এত মানুষের মধ্যে ওনার যখন টিকা নেওয়া হয়ে গেছে।
তো টিকা নেওয়া হয়ে গেলে তো মাস্ক পরতে হবে না এরকম মানে উনি একজন মন্ত্রী হয়ে কি নিদর্শন কি স্থাপন করলেন দেশবাসীর সামনে নাকি ওনারই কোনো মৃত্যুর ভয় নাই আই ডোন্ট নো সো না টিকা নেওয়ার পর আপনাকে মাস্ক পরতে হবে রাইট টিকাটা জাস্ট আপনার একটা সেকেন্ডারি সেফটি প্রোটোকল অর সাচ তো এটা এটা একটা খুব খারাপ ব্যাপার হয়েছে যে উনি শুটিং করতে আসছেন উনি টিকা দিয়ে ফেলছেন সুতরাং ওনারা এখন কোভিড হবে না উনি এখন মাস্ক ছাড়া ঘুরে বেড়াইতেছেন পাবলিকের মধ্যে সো দ্যাটস দ্যাট এখানে আমি আলাদা কিছু দেখতে পাচ্ছি না শুটিং করা এটা নতুন কিছু না শুটিং সবাই করে আমরা সকলেই এখন পৃথিবীটাই শুটিং হয়ে গেছে পৃথিবীটা এখন নাটক আর ড্রামায় ভর্তি পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে এখন হইতেছে সব ফেক হ্যাঁ কোনো ক্যান্ডিড কোনো কিছু নাই সো ওই যে অ্যাগেন আরেকবার যেটা বললাম আর কি আই এম ট্রাইং টু বি ক্যান্ডিড আই এম ট্রাইং নট টু বি ফেক অন মাই চ্যানেল এই কারণে হচ্ছে আমি খেয়েছি গিয়েছি বলার চেষ্টা করতেছি না তো সেটা গেল সেটা লাস্ট যে জিনিসটা বললাম একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে খেলবো সেটা হচ্ছে ওনার ইয়ে করে বের হওয়ার পর উনি কথাগুলো শোনেন টিকা দিয়ে বের হওয়ার পর উনি খুবই স্পোর্টিংলি বিষয়টা নিয়ে হাসতেছেন হা 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 একদম ব্যথাই তো পাইলাম না খুব টেরি পাইলাম না কখন শুয়ে ঢুকাই দিল এটা কিন্তু উনি ফেক টিকা নেওয়ার পর রাইট এই ওই নাটক আসে মিথ্যা কথাবার্তা বলতেছেন তো ওই জায়গাটা একটু শুনেন পরে লাস্টে শেষ করবো টিকা নিলাম বুঝতেই পারিনি কখন পুশ করেছে এটা আমি বড় বড় লোক পুশ করে শেষ হয়ে গেছে আমি ঠিক মতো বুঝতেই পারিনি কখন পুশ করেছে কোন রকম খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা বা কোন এরকম কিছুই না অত্যন্ত সুন্দরভাবে তো এখানে যে জিনিসটা আমার ভালো লাগছে পজিটিভ লাগছে যিনি ফুল টাইম স্পোর্টিং ছিলেন ওনাকে ক্যামেরাম্যানরা এসে ধরছে স্যার আবার আপনার জন্য শুটিং করব এবং উনি এটা নিয়ে খুব অফেন্ডেড এর তো মন্ত্রী আবার বোঝেন না ইজ্জত মারাত্মক এই দেশে এরা তো হইতেছে মনিব রাজাধিরাজ সো উনি চাইলে রিয়েক্ট করতে পারতেন উনি চাইলে রাজি না হইতে পারতেন উনি রাজি হয়েছেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্যামেরার সামনে আসলে সবাই রাজি হয় স্ক্রিন টাইম পাইলে সকলে সব কিছু করতে রাজি সো এটা নেসেসারিলি মিন করে না উনি খুব মহান মানুষ তো স্টিল আমি ওটা বলতে চাই যে উনি চাইলে ইয়ে করতে পারতেন এখানে খুবই কাবিলগিরি দেখায় খুব দুর্ব্যবহার করতে পারতেন তা না উনি বসে খুবই স্পোর্টিংলি কোঅপারেট করছেন সবার সাথে হাসাহাসি করে যে আচ্ছা ঠিক আছে কেমনে করলে এভাবে বলতেন এভাবে বলতেন এবং সেই এরকম অন্য মন্ত্রীদের সাথেও করে কিন্তু ওনারা মুখটা এরকম টোখা করে রাখে একেবারে খুব রাশ ভারী আর কি কারণ হাসি দিলে তো আবার ওইটাতে ভৃত্যের সামনে তো মনি ফাঁসি দিতে পারে না তো এরা ও সব সব মন্ত্রী মিনিস্টারাই পোজ মোজ মারে কিন্তু ওরা রাশ ভারী হয়ে থাকে না উনি স্পোর্টিংলি পুরা করছে ওনাকে রিয়াকশান দিচ্ছে উনি সেটা ইনস্ট্রাকশন ফলো করতেছে সো এই জিনিসটা আমার ভালো লাগছে যে মন্ত্রী হয়ে উনি স্পোর্টিং ছিলেন কোঅপারেটিভ ছিলেন এবং এখানে আবার বামহাত ঢুকিয়ে দেন না প্লিজ যে মধ্যরাতের নির্বাচনে নির্বাচিত মন্ত্রী উনি তো মন্ত্রী না প্রথম ইন দ্য ফার্স্ট প্লেস সুতরাং ওনার উনি যদি স্পোর্টিং থাকেন সেটাও ডাজেন্ট কাউন্ট উনি যদি কোঅপারেটিভ হন সেটাও ডাজেন্ট ভাই ওই আলাপ করলো তো এটা তো ঠিক আছে এটা তো আমি ডিলেজিটিমাইজ করতেছি না ওই আলাপটা ওই আলাপটা ভ্যালিড আলাপ বাট প্লিজ এটা ঢুকিয়ে দেন এখানে সো এটা একটা ভালো ব্যাপার যে উনি কোঅপারেটিভ ছিলেন স্পোর্টিং ছিলেন এবং উনি বের হয়ে আসার পর উনি মিথ্যা কথা বলতেছেন হাসতে হাসতে যে হা হা আমি টেরি পাইলাম না কখন ঢুকাইলো কী হলো না হইলো এগুলো উনি করছেন দেশের জন্য দেশবাসীর জন্য যে দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য পুরো শুটিংটা সেট আপটাই তো করছে এই কারণে যেন দেশের মানুষ উদ্বুদ্ধ হয় এবং উনি বললেন যে টিকা হইতো সেটা কোনো সাইড ইফেক্ট নাই আমার কোনো সমস্যা হইলো না খুব ভালো লাগলো সকলে দেওয়া উচিত সো এই বেসিকলি এই কথাগুলো বলা এই শুটিংটা করে সব কিছু করা হয়েছে দেশের মানুষকে দেখানোর জন্যে দেশের মানুষকে টিকা নেওয়ার ব্যাপার উদ্বুদ্ধ করার জন্যে সো কাজটা ঠিক আছে কমেডি হয়ে গেছে এবং যেটা বললাম এখানে এক্সেপশনাল কিছু হয় না মানুষ এক্সেপশনাল একটা কী জানি হয়েছে অভিনয় করে ধরা খাইছে হা 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 কারণ মানুষ এজ ইফ মানুষ জানে না যে ক্যামেরার সামনে সারাদিন শুটিং খালি অভিনয় ক্যামেরার সামনে আসা মানে অভিনয় শুরু হয়ে যাওয়া যেটা শুরুতে কারণে বললাম যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন করে ধরে এমন করে তাকিয়ে থাকা লাগে ক্যামেরাম্যান বলে দাঁড়িয়ে থাকেন ফ্রিজ হয়ে থাকেন বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে সবখানে এখন ক্যামেরা যেহেতু বেড়ে গেছে ক্যামেরার ব্যবহার সো আমরা সবখানে সবসময় দেখি যে ক্যামেরার সামনে আসলেই নাটক করতে হবে সকলকে ড্রামা তো এখন কেন পাবলিক অবাক হলো যে ঠিক আছে নাতি অভিনয় করছে অভিনয় তো আমরা এই যে টিভির সামনে আমরা যা দেখি এগুলো যে সব অভিনয় মানুষ ক্যামেরা এই সেটে বসে দেখে তো মানুষ এটা বোঝে না মানুষের মাথা দিয়ে ঢোকে না আনফর্চুনেটলি সো না 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 এই চলে ক্যামেরা যেটা দেখে আপনার তো সমালোচনা করতেছেন তো শক্ট হইলেন যে কী ব্যাপার টিকা নানি অভিনয় করছে হাউ কাম এটাই হয় ক্যামেরার সামনে যা দেখেন সব কিছু সেট আপ করে এগুলো উপস্থাপন করার স্বার্থে নাটক করে করে করা হয় সো নাথিং নিউ হিয়ার পাবলিক জানে না দেখে পাবলিক গরম হয়ে গেছে বা হতাশ হয়েছে বা শক খাইছে এখানে শক ফ্যাক্টর খুঁজে পাইছে বাট আমি এটা কথা বলতাম না আমি এই কারণে কথা বলতে চাইছি কারণ কথা বলতাম না দেখি তো তিন দিন পার হয়ে গেছে কিন্তু পরে মনে হলো যে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি ওনার যে উনি একজন মন্ত্রী হয়ে যে গুন্ডামি করা মুখটা কালো করে রাখা হ্যাঁ ধমকাধমকি করা এগুলো না করে ওনাকে বরং বসে আপনি স্যার এইভাবে নড়ে বসেন ওইভাবে নড়ে বসেন এইগুলো উনি কোঅপারেট করছে উনি স্পোর্টিং ছিল উনি একটা ভালো উদ্দেশ্যে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য টিকা নেওয়ার ব্যাপারে উনি কাজটা করছে যেটা বললাম একটা ভালো উদ্দেশ্যে কাজটা হয়েছে রাইট সো এবং উনি কাজটা উনি স্পোর্টিংলি করছে সো এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করতে চাইছি দেখে কথা বললাম